हेलो ভিউয়ার্স সবাইকে স্বাগত গোপাল চ্যাটার্জি ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আমি গোপাল। জেক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেটদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি জিনিস। একটা হচ্ছে জেক্সপো এবং ভোকলেট তোমাদের যে র্যাঙ্ক স্কোর, এবং দ্বিতীয়টি হচ্ছে জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং প্রসিডিওর। আমরা সবাই জানি যে জেক্সপো এবং ভোকলেট তোমাদের যে মার্কস তোমরা পুট করেছিলে তার বেসিসে কিন্তু তোমরা মেরিট লিস্টের র্যাঙ্ক স্কোর বা র্যাঙ্ক কার্ড তোমরা আজকে পেয়ে গিয়েছো। তো সেই জন্য সবাইকে কনগ্রাচুলেশন কি তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে অ্যাডমিশন নিয়ে নাও। তো এইখানে এখন যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জেক্সপো এবং ভোকলেটের যে কাউন্সিলিং, তার যদি প্রপার নলেজ বা তোমাদের যদি গাইডেন্স ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু তোমরা কলেজে তোমাদের পছন্দ মতো কলেজে অ্যাডমিশন থেকে কিন্তু তোমরা বঞ্চিত হতে পারো। তো তোমাদের এই যে জেক্সপো বা ভোকলেটের যে কাউন্সিলিং সেটার কিন্তু তোমাদের টোটাল 6টি কিন্তু তোমাদের স্টেপ রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই টোটাল 6টি স্টেপ বাই স্টেপ আমরা ডিসকাশন করব। তো জেক্সপো এবং ভোকলেট যারা আছো, তোমরা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো সারা বছরে জেক্সপো এবং ভোকলেটের নতুন নতুন আপডেট নোটিফিকেশনের জন্য। এবং যারা তোমাদের ফ্রেন্ড রয়েছে বা বন্ধু রয়েছে যারা জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চায় তাদেরকে কিন্তু এই ভিডিওটি তোমরা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। এবার আসছি আমরা যে এবছরে জেক্সপো এবং ভোকলেট 2021-এর যে কাউন্সিলিং প্রসিডিওর। তো প্রথমেই বলে রাখি যে প্রত্যেকটা জেক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেট তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে তোমাদের র্যাঙ্ক কার্ডের যে র্যাঙ্ক স্কোর তার বেসিসে। এবং এবছরের যে জেক্সপো বা ভোকলেটের যে কাউন্সিলিং সেটা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে অনলাইনে। এবং জেক্সপো এবং ভোকলেটের যে কাউন্সিলিং সেটা কিন্তু টোটাল 3টি রাউন্ড রয়েছে, অর্থাৎ তোমাদের জেক্সপো বা ভোকলেটের কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমরা টোটাল 3বার চান্স পাবে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং। তো এবার আসছি যে কাউন্সিলিংয়ের ফার্স্ট স্টেপ যেটা হচ্ছে রেজিস্ট্রেশন। তো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে তোমরা সবাই জানো যে তোমাদের যে জেক্সপো বা ভোকলেটের রেজিস্ট্রেশন বা কাউন্সিলিং সেটা কিন্তু তোমাদের স্টার্ট হচ্ছে 24 তারিখ থেকে। তো 24 তারিখে তোমরা ফার্স্টে কী করবে না, কাউন্সিলে যেটা ওয়েবসাইট www.webscte.co.in, তো সেখানে গিয়ে ফার্স্টে তোমাদের কি করতে হবে না, যতক্ষণ না তোমরা দেখতে পাচ্ছ যে নিউ রেজিস্ট্রেশন বলে একটা পোর্টাল আসছে, বারবার কিন্তু তোমরা কাউন্সিলের সাইটটাকে কিন্তু চেক করো। যখনই তোমরা দেখতে পাবে যে নিউ রেজিস্ট্রেশন বলে একটা পোর্টাল তোমাদের চলে এসেছে, তো নিউ রেজিস্ট্রেশন পোর্টাল পাওয়া বা দেখা মাত্রই তোমরা কিন্তু এনরোলমেন্ট নাম্বার, তোমাদের যে জেক্সপোর এনরোলমেন্ট নাম্বার আছে সেটা কিন্তু ওখানে পুট করে প্রসিড বাটনে ক্লিক করবে। এরপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাবে তোমাদের যে পার্সোনাল ডিটেলস সেটা কিন্তু তোমাদের চলে এসেছে। তো যদি তোমাদের এডিট করার যদি কোনো জায়গায় দেখো যে কিছু ভুল আছে, অর্থাৎ এডিট করা যদি প্রয়োজন থাকে তাহলেই কিন্তু শুধুমাত্র তোমরা এডিট করবে, অন্যথায় কিন্তু তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবে যে কনফার্ম বলে একটা অপশান পাচ্ছ, সেই কনফার্ম অপশানে কিন্তু তোমরা গিয়ে কনফার্ম করে দেবে। এরপরে কি আসবে তোমাদের না পাসওয়ার্ড ফিল্ড, পাসওয়ার্ড চয়েস বলে একটা অপশান থাকবে, এবং এই পাসওয়ার্ডটি তোমরা নিজেদের মনোমতো 6 ক্যারেক্টার বা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড কিন্তু তোমরা নিজেদের মতো মনোমতো ঠিক করে রাখবে। এই পাসওয়ার্ডটি কিন্তু তোমরা কারোর সাথে শেয়ার করবে না এবং কখনো ভুলে যাবে না জেক্সপো বা ভোকলেটের ডিপ্লোমা কলেজে ভর্তি না হওয়া পর্যন্ত। এরপর তোমরা পাসওয়ার্ড ফিল করার পর তোমরা সাবমিট বাটনে ক্লিক করবে। তো এটা গেল আমাদের স্টেপ 1 রেজিস্ট্রেশন। এরপর আসছি স্টেপ 2-তে যেটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন। এরপর তোমাদের স্টুডেন্ট লগ ইন সেকশনে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমাদের এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি তোমাদের পুট করতে হবে। পুট করার পর লগ ইন বাটনে ক্লিক করতে হবে। এরপর আসছি স্টেপ 3 যেটা হচ্ছে তোমাদের চয়েস ফিলিং, এবং এই স্টেপটি হচ্ছে প্রত্যেকটা যারা জেক্সপো এবং ভোকলেট ক্যান্ডিডেট তোমাদের কাছে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, কারণ এই চয়েস ফিলিংয়ের ওপরেই নির্ভর করে তোমাদের ভবিষ্যতের ডিপ্লোমা কলেজে ভর্তি বা চান্স পাওয়ার ক্ষেত্রে। তো এক্ষেত্রে যে চয়েস ফিলিং সেখানে প্রথমেই বলে রাখি যে তোমরা কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং আছে সেখানে কিন্তু তোমরা প্রথমে দেখে নেবে যে কতগুলি পলিটেকনিক কলেজ আছে, চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে কি হয় না, তুমি যে কলেজটিকে প্রথমে রাখবে সেই কলেজটিতেই কিন্তু যখন কাউন্সিলিং হবে সেই কলেজটিতেই কিন্তু তুমি প্রথমে ভর্তি হওয়ার চান্স পাবে। অর্থাৎ তোমার এপিসি রয় কলেজে সিভিল নিয়ে পড়ার ইচ্ছা, তো ফার্স্ট অপশানে কিন্তু তুমি রাখবে এপিসি রয় সিভিল। দ্বিতীয়তে যদি এপিসি রয় মেকানিক্যাল নিয়ে পড়ার ইচ্ছা থাকে তো এপিসি রয় মেকানিক্যাল। এইভাবে কিন্তু তোমরা পছন্দ মতো কতগুলি কলেজ, তোমাদের মনোমতো অসংখ্য কলেজ, মেনি নাম্বারস অফ কলেজ তোমরা কিন্তু এখানে ফিল আপ করে রাখবে যে এপিসি রায়, তারপরে কোন কলেজকে রাখতে চাও, তারপরে কোন কলেজকে রাখতে চাও। এইভাবে কিন্তু নিজেদের মতো 24 তারিখের আগে একটা কিন্তু কলেজের লিস্ট নিজের কাছে বানিয়ে রাখবে। তাহলে কি হবে, যখনই অনলাইন কাউন্সিলিং হবে ওই মোমেন্টে তুমি নার্ভাস বা ঘাবড়ে যাবে না, কারণ তোমার কাছে অলরেডি কোন কোন কলেজে তুমি পড়তে চাও তো সেই লিস্টটা যদি থাকে অনেকটাই কিন্তু ওই মোমেন্টে হেল্পফুল হবে। এরপর কি হবে না, লিস্ট বানানোর পর তোমরা কি করবে না, চয়েস যে ফিলিং থাকে সেই অপশানে কিন্তু তোমাদের যেতে হবে এবং সেখানে কতগুলি ইনস্টিটিউট, কোন কোন কোর্স রাখতে চাও তার ডিটেলস কিন্তু তোমাদের সেখানে দিয়ে দিতে হবে এবং তারপর তোমাদের এই অপশানটিকে সেভ করতে হবে। তো তোমরা যদি দেখে নাও যে তোমরা আর কোনো কিছু এডিট করতে চাইছো না, তখন কিন্তু তোমরা এই সেভ অপশানটির পর তোমাদের লক করে নিতে হবে এবং লক করার সাথে সাথে তোমরা কতগুলি কলেজকে লক করলে তার একটা প্রিন্ট আউট কিন্তু তোমরা তোমাদের কাছে ভবিষ্যতের সুবিধার জন্য কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কাছে রেখে দিও। এরপর হচ্ছে যে জেক্সপো বা ভোকলেটের কাউন্সেলিং প্রসিডিওরের স্টেপ 4, যেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট। তো এভাবে তোমরা যে সিটগুলোকে লক করলে তো কিছুদিনের মধ্যেই দেখতে পাবে যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট পাবলিশ, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে যে পাবলিশ হয়েছে। তখন তোমরা কি করবে না, যে স্টেট কাউন্সিলিংয়ের যে ওয়েবসাইট www.webscte.co.in, তো ওখানে গিয়ে তোমরা রেজাল্ট বলে যে পোর্টাল দেখতে পাবে ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট, সেখানে গিয়ে তোমরা ক্লিক করবে। তো যারা চান্স পেয়ে গেলে ফার্স্ট কাউন্সিলিংয়ে তারা তো নিশ্চয়ই কলেজে ভর্তি হয়ে যাবে এবং যারা চান্স পেলে না তারা কিন্তু কখনোই ঘাবড়ে যাবে না বা নার্ভাস হবে না। তোমরা কিন্তু তোমাদের কাছে আরও দুটো কাউন্সিলিংয়ে তোমাদের সুযোগ থাকবে, সেকেন্ড কাউন্সিলিং এবং থার্ড কাউন্সিলিং। তো এবার যারা ফার্স্ট কাউন্সিলিংয়ের চান্স পেলে তো তোমাদের কাছে কি হবে না, তোমাদের কাছে যে এই যে সিট অ্যালটমেন্ট বা রেজাল্টটি হয়েছে সেকেন্ড বা থার্ডে যারা পাবে তাদেরকে বলে রাখি, এটা কিন্তু তৈরি হবে তোমাদের র্যাঙ্কের যে স্কোর, ফিল্ড কীভাবে চয়েস করেছে, অ্যাভেলেবিলিটি অফ সিট, এই বেসিসে কিন্তু তোমাদের ক্যান্ডিডেটরা জেক্সপো বা ভোকলেটের কলেজে কিন্তু চান্স পাবে। এরপর হচ্ছে স্টেপ 5 অ্যালটমেন্ট লেটার। তো ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা চান্স পেয়ে গেলে তারা কিন্তু অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট এটা কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে এবং এখানে যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলো কিন্তু বলা হচ্ছে যে ভালোভাবে কিন্তু পড়ে নিও। তো এরকম ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিংয়ে যখন তোমাদের কাউন্সিলিং চলবে যতদিন তোমরা ভর্তি না হও এরকম ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি প্রায় আপলোড করতে থাকবো তোমাদের সুবিধার জন্য। তো অ্যালটমেন্ট লেটার যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেলে একই রকমভাবে সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিংয়ে যারা চান্স পাবে এই সেম প্রসিডিওর, যে অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট এগুলো তোমরাও কিন্তু যখন চান্স পাবে অবশ্যই কিন্তু সেগুলোকে ডাউনলোড করে কিন্তু তোমরা রেখে দেবে। তো এরপরে আসছি আমরা যে স্টেপ 6, সেটা হচ্ছে রিপোর্টিং অ্যাট দ্য অ্যালটেড ইনস্টিটিউশন। তো ফার্স্ট কাউন্সিলিংয়ে যারা প্রথমে চান্স পেলে অর্থাৎ যে ইনস্টিটিউশনে চান্স পেলে সেখানে কিন্তু তোমাকে ফিজিক্যালি হাজির থাকতে বলছে বা উপস্থিত থাকতে বলছে তোমাদের অ্যালটমেন্ট লেটারটিকে নিয়ে এবং অল ডকুমেন্টস ফর ভেরিফিকেশান, এবং সমস্ত ডকুমেন্টস যেগুলো ভেরিফিকেশানে লাগবে সেগুলো নিয়ে যেতে তোমাদের বলছে। কি কি ডকুমেন্টস লাগবে এখনই তোমাদের জানাচ্ছি। এবং ক্যান্ডিডেটস হ্যাভ পেড ₹500 ইন ক্যাশ টুয়ার্ডস ফাইনাল সিট বুকিং ফি উইদিন এ গিভেন টাইম, এবং সিট বুকিং করার জন্য তোমাদের যে 500 টাকা লেগেছিল এটা কিন্তু অ্যাডমিশনের যে ফিস তার থেকে কিন্তু আলাদা, অর্থাৎ তোমরা এই 500 টাকাটি সিট বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু ইউজ করেছিলে, এই 500 টাকাটি কিন্তু তোমরা অ্যাডমিশনের সাথে কলেজে অ্যাড করার কথা কিন্তু বলবে না। এবার বলা হচ্ছে যে ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো ক্যান্ডিডেট চান্স পেলো এবং সেই ক্যান্ডিডেট যদি রিপোর্ট না করে, অ্যাডমিশন না নেয়, সেক্ষেত্রে কি হবে না, সেই স্টুডেন্টদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে হবে এবং ক্যান্সেলেশন অফ অ্যালটেড সিট এবং ক্যান্ডিডেচার, এবং সেই যে ক্যান্ডিডেট সে কিন্তু আর সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিংয়ে তার ক্ষেত্রে কিন্তু যদি কলেজ চেঞ্জ করারও পরে ব্যাপার থাকে সে কিন্তু চান্স পরবর্তীকালে কিন্তু সে পাবে না। তো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিংয়ে যারা চান্স পেয়ে যাচ্ছ তারা কিন্তু অবশ্যই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিও। যদি কলেজ পরবর্তীকালে চেঞ্জ করতে চাও তো অটো আপগ্রেডেশন বলে একটা অপশান থাকে, পরে কিন্তু তোমরা কলেজ চেঞ্জ করে নিতে পারো। এবার আসছি যে যেদিন তোমরা ধরো ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিংয়ে পছন্দ মতো কলেজে যখন চান্স পেলে কি কি ডকুমেন্টস তোমাদের সাথে নিয়ে যেতে হবে। তোমাদের 10th বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, 10th বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের মার্কশিট তোমাদের অরিজিনাল এবং জেরক্স কপি, প্রত্যেকটার অরিজিনাল এবং জেরক্স কপি অবশ্যই সাথে নিয়ে যাবে। জেক্সপো অ্যাডমিট কার্ড 2021 বা ভোকলেট অ্যাডমিট কার্ড 2021 অরিজিনাল উইথ জেরক্স কপি তোমরা নিয়ে যাবে। ক্যাটাগরি যদি তোমাদের থাকে ক্যাটাগরি সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। 2 copies of print out of the allotment letter cum money receipt, অর্থাৎ অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিপ্ট তোমরা 2 copies নিয়ে যাবে। তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স নিয়ে যাবে এবং ফিল্ড ইন অ্যান্টি র্যাগিং অ্যাফিডিয়েট এটাও কিন্তু তোমরা নিয়ে যেতে পারো, না নিয়ে যেতে পারো এটা কোনো প্রবলেম নেই। যারা জেক্সপো ক্যান্ডিডেট তারা তো এগুলো নিয়ে যাচ্ছই, যারা ভোকলেট ক্যান্ডিডেট তোমরা কিন্তু এইচএস ভোকেশনালের যে অ্যাডমিট কার্ড মার্কশিট সেটা নিয়ে যেতে হবে। যারা এইচএস সায়েন্স দিয়ে ভোকলেটে অ্যাডমিশন নেবে তো এইচএস সায়েন্সে তোমাদের অ্যাডমিট কার্ড বা মার্কশিট তোমরা নিয়ে যাবে। 2 years আইটিআর ক্ষেত্রে তোমাদের অ্যাডমিট কার্ড এবং মার্কশিট তোমরা সাথে নিয়ে যাবে। এরপর আসছি যে রিজার্ভেশন যেটা বললাম, অর্থাৎ যাদের ক্যাটাগরি থাকবে তো রিজার্ভেশনটা কীরকম থাকে। এসসিদের জন্য 22% সিট রিজার্ভ থাকে, এসটিদের জন্য 6%, ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের জন্য 3%, ল্যান্ড লুজার কোটা ক্যান্ডিডেটদের জন্য 2%, ওবিসিএ এবং ওবিসিবি এখানে কিন্তু কত পার্সেন্ট সেটা বলা নেই, এটাই বলা আছে যে অ্যাজ পার গভর্নমেন্ট অর্ডার। তো এটা ছিল তোমাদের প্রাইমারি একটা জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং প্রসিডিওর, এবং এটাই আমার টার্গেট ছিল যে মেন যে কাউন্সিলিং তার আগে যে কি কি জিনিস হয় বা কি কি আমাদের সাথে রাখা উচিত তার একটা সাহায্য তোমাদের করা। তো ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই ভিডিওটিতে তোমরা লাইক এবং কমেন্ট করতে পারো এবং তোমরা আর কি কি চাইছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। সবাইকে বেস্ট অফ লাক, সবাই নিজের পছন্দ মতো কলেজ পেয়ে যাও, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।